Hi guys, Assalamualaikum. I am everyone and welcome to my another video. So guys, I am going to show you So guys, I am unboxing Airbus. So guys, I am unboxing this. So Airbus. So it is no, it is Akash Kumar. It is Nichi Chorafil Kumar. Nichi Nichi Chorafil. So এখানে লেখা আছে কিং এয়ার সো আপনাদেরকে আমি সবকিছু দেখিয়ে দিচ্ছি আপনারা সাইডে পজ করে দেখে নিন সো দেখেন সো এই সো আপনাদেরকে তো সবকিছু দেখিয়ে দিলাম আর কিছু বলার নেই তো এখানে আমি মুখে কিছু বলে দিচ্ছি এখানে যে যে সুবিধাগুলো রয়েছে Writing music, music is the writing air. Next from Purgurish is Tarporoche. Economic is working, talking, the Orache, who main ignorance. So, it is a man boxing with the key. So, sure, the responsibility. Oh, she did whenever I take a give up a sit put that she grew up naked. So guys, এই হচ্ছে এয়ারবাসটি সো এই এয়ারবাসটি বক্সটি মনে হচ্ছে যে খুব ছোট কিন্তু এটি অনেক বড় একটি এয়ারবাস কিন্তু আর এটির যে প্রিন্ট এখানে যেরকম দেখাচ্ছে সেরকমই হবে কিন্তু আপনাদের মনে হচ্ছে বক্সটা দেখে মনে হচ্ছে যে এখানে ভিতর কয়েকটা ছোট ছোট এরকম এয়ারবাস দেওয়া রয়েছে কিন্তু আসলে না এখানে অনেক বড় একটি এয়ারবাস রয়েছে কিন্তু এটিকে খুলে দেওয়া রয়েছে আটকানো রয়েছে সো এখন মানে পাটে পাটে খুলে রেখেছি সো আমরা এখন এটি খুলে মেলছি এবং দেখতে চলছি এটির ভিতর ভিতর কি রয়েছে সো আমরা এটিকে খুলে নেব সো আমরা কোনো টয়ের প্রোমো দিই না আমরা কোনো যে কোনো প্রযুক্তি চলতে আমি এখানে অনেক অনেক মাইক্রোফোন আনবক্সিং করেছি অনেক রিং লাইট আনবক্সিং করেছি অনেক টয় আনবক্সিং করেছি টেলিফোন আনবক্সিং করেছি অনেক কিছু আনবক্সিং করেছি কিন্তু এগুলোকে আমি প্রমোট দিচ্ছি না এগুলো শুধু আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আপনারা এগুলো কি কিনবেন নাকি কিনবেন না এগুলো কি নাকি আপনার ভালো হবে নাকি ভালো হবে না এটা যদি ভালো হয় তাহলে আপনারা কিনবেন আর এটা যদি এখন যে আমি টয়টি আনবক্সিং করছি এটা যদি ভালো হয় তাহলে আপনারা কিনবেন আমি বলবো যে আপনারা কিনেন সমস্যা নেই কিন্তু যদি এটি খারাপ হয় আমি কি আপনাদেরকে বলবো যে এটি কিনেন সো আনবক্সিং করা মানে আপনাদেরকে শুধু বোঝানো যে এটি আপনারা কিনবেন নাকি কিনবেন না আপনার টাকাগুলো যাতে নষ্ট না হয় সেটা আমরা খেয়াল রাখি সো এখানে আমরা প্লেনের একটি পাখনা বের করে নিলাম আর একটি বের করে নিলাম সো এগুলো হচ্ছে রাইট এখানে রাইট রয়েছে এখানেও রাইট এখানেও রাইট এখানেও রাইট সো সব এখানে সুন্দর একটি রাইটিং সেট আপ রয়েছে আপনারা যেটা রিভিউ সময় দেখতে পারবেন সো এখন আমি বের করে দিচ্ছি মেইন বডিটা মেন বডিতে ওয়াইট করার পর এখানে আপনারা পেয়ে যাবেন ব্যাটারি রাখার টাক এখানে তিনটে ব্যাটারি লাগে দেন এখানে রয়েছে কিছু এখানে এইটি হচ্ছে চাক্কা সো এখানে রয়েছে মিউজিক রয়েছে এখানে ধরেন এখানে রয়েছে কিছু এর মধ্যে রয়েছে এয়ার ব্রু রাখা কেন এখানে তো এতে রাখা রয়েছে এয়ারবাস তো হয়তো বা ভুলে রেখে দিয়েছে কোনো ব্যাপার না সো দেখা যাক কী হয় সো এখন আমরা কী করবো এখন আমরা এটিকে এখন আর কি আছে দেখিনি এখানে একটি প্যাকেটের ভিতর কিছু মেকানিজম রয়েছে আর এখানে একটি বই রয়েছে যেটি কিন্তু সেফটির জন্য প্লেনের এই যে চাকাটা এটা যেন সেফে থাকে সেই জন্য কিন্তু এটি খুলে গিয়েছিল কেন আই ডোন্ট নো লড়াই ছাড়াই খুলে গিয়েছিল সো যাই হোক সো এটির ভিতরে এখন আমরা তিনটি এই প্লেনের পার্টস পাবো সো এই পার্টসগুলো আমরা লাগিয়ে নিই তবে একটি পেলাম এখানে দুটি এইগুলো এরকম দুটি পাবো এই আর একটি সো এই দুটি পাওয়ার পর আমরা সব কিছুই বের করে নিলাম আর কিছু নেই সো এইগুলো আপনারা কীভাবে সেটিং করবেন সেগুলো যদি জানতে চান আপনারা টেক প্যাকেটের নিচ দিকে একটি কিছু দেখতে পারবেন এখানে সব কিছু ডিটেলস দেওয়া রয়েছে একই দেওয়া রয়েছে আপনারা সুন্দরভাবে বুঝে নিতে পারবেন দেখে আর এগুলো পাওয়ার পর আপনি নিজে নিজেই বুঝে নিতে পারবেন কোনো সমস্যা নেই সো সো এই ইসিরো ফুল মানে এটি এগুলোর ভিতরে এগুলো ইসিরো আর কিছু নেই সো আমাদেরকে এগুলো লাগিয়ে নিতে হবে সো
সো গাইস এটি লাগানোর পরে কিন্তু খুবই সুন্দর একটি খুবই সুন্দর একটি সেটআপ দেখা যাচ্ছে। সো গাইস দেখতে পাচ্ছেন প্লেনের 50% কাজ আমাদের সম্পূর্ণ হয়েছে। সো আপনারা যে হয়তো ভাবছেন এখানে রাইট কিভাবে বুঝবো, এখানে দুইটি দেওয়া রয়েছে, দেন প্লেনের ওই যেখানে রাখতেছে এখানেও দুইটি রয়েছে, এই দুইটি আটকে যে এখানে আমরা রাইটিং সেটআপ পাবো। তখন এখানে আমাদের রয়েছে চিন্তি, যেগুলো আমরা প্যাকেটে পেয়েছিলাম চিন্তি পার, তো আমি এখানে লাগিয়ে নিব, ওইটিকে সুন্দর করে লাগিয়ে নিব আমরা। এটি যে লাইট জ্বলবে না, এখানে এটির ভিতরে লাইট নেই, ওখানে লাইট দেওয়া রয়েছে যেটি এখানে জ্বলবে, সুন্দর দেখাবে, এটি সুন্দর মতো আমরা লাগিয়ে নেব ঠিক এইভাবে। এটা লাগিয়ে নেবো কিছুটা এইভাবে লাগিয়ে নেবো, কিন্তু এটি রাখছে না কিছু কারণে হয়তো বা, সরি এটিকে আমি উল্টো রেখে গিয়েছি, সরি সরি উল্টো হয়তো বা, হ্যাঁ উল্টো উল্টো সরি, এটি রাখবে এই পাশে, আমি লাগিয়ে নেবো, সুন্দর করে লাগিয়ে নেবো, তাই একটি লাগিয়ে নেবো ঠিক এইভাবে। এইভাবে লাগানোর পর আপনারা দেখতেই পাচ্ছেন ফুল কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। সো এখন আমরা এটির শুধু রিভিউ দেখাই দেবো, এটি কীভাবে চলে কী না হবে, সো দেখা যাক কী হয়। মিউজিকের সাথে এটির রাইটিংটি অসাধারণ লাগে। সো আপনারা চাইলে এটিকে পারচেস করতে পারেন, কোনো সমস্যা নেই,